এই ছবির নাম ভোরের পাখি পার্থ সারথি জুয়ারদার এটা ডিরেক্ট করছে আর কমেডি রোম্যান্টিক ছবি আমার চরিত্র যেটা হচ্ছে হিরোইন করছে আমার মামার ছবি না আমি ভোরের পাখি নয় আমি সন্ধ্যার পাখি এসব জীবনের সময় নিয়ে কথা ভোরের পাখি মানে দিনের শুরুতে যে পাখি তার প্রাণে অনেক আনন্দ থাকে সে পৃথিবীটাকে প্রথম দেখছে নতুন দেখছে সবুজ সুন্দর লাল হলদে অর্থাৎ প্রেমের চোখে দেখছে আমি সে পাখি নই আমি সন্ধ্যার পাখি আমার ঘরের দৃশ্য দেখা হয়ে গেছে এখন আমি সন্ধ্যার দৃশ্য দেখছি কিন্তু যারা ঘরের স্বপ্ন দেখে জীবন ভরের স্বপ্ন দেখে তাদের সে অনেক বেশি জানে চেনে কারণ ওই পথটা সে পার হয়ে এসেছে এমন একজন পাখি যে তার নিজের প্রাণের তার নাতনি সে হচ্ছে সেই পাখি তার জীবনে একটা টানা পড়েন এসেছে প্রবলেম এসেছে এবং সেই প্রবলেমটা তার জীবনে দারুণ একটা ক্ষতি করে দিতে পারে তার জন্যে দায়ী আছে তার সকল আত্মীয় স্বজন তো তারা প্ল্যান করছে যে একটা কিছু ঘটুক যাতে করে তারা মানে উপকারটা পায় ফলটা তারা ঘরে তুলতে পারে কিন্তু এই মেয়েটি সি হ্যাজ বিন লেফট অ্যালোন এমন সময় এই দাদুর আবির্ভাব তিনি এসে মানে তার ইন্ট্রোডাকশানে তার প্রথম উপস্থিতিতেই ঘরবাড়ি কেঁপে ওঠে এই অবস্থা তো সে তার নাতনির পাশে দাঁড়ায় বন্ধুর মতো সাহায্য করে এবং সেই সমস্যা থেকে তাকে উদ্ধার করে এর চেয়ে মধ্যে কথা বার্তা তো থাকবেই যারা প্রবীণ তারা নবীনদের সমস্যার মাঝখানে এসে যদি দাঁড়ায় কারণ তার তো ওই পথটা হাঁটা আছে সুতরাং সে বলতে বলতে আসতে পারে যে বাঁদিক চেপে আয় ওদিকে গর্ত আছে ডান দিকে যেটা চকচক করছে ওটা তুলিস না ওটা হাতে ছ্যাঁকা লাগে কারণ তার তো লেগেছে সুতরাং বার্তা তো একটা আছেই যে নবীন যারা যারা ভাবে সে কোনোদিন প্রবীণ হবে না সে তখন প্রবীণদের এই সমস্ত উপদেশগুলো সতর্কবাণীগুলো একটু উপেক্ষা করে সুরটা বড় সেটা আমরাও করেছি সুতরাং সেটা না করে যারা ওই পথটা হেঁটে অভিজ্ঞতা অর্জন করেছে যারা সেটা শেয়ার করতে চায় নবীনদের মধ্যে এরকম একটা বার্তা আছে কেউ খুঁজে পেলে পাবে কেউ না খুঁজে পেলে পাবে না ভোরের পাখি মানে মানুষের একটা ভালো লাগা একটা অনুভূতি ভোরের পাখি দেখলেই আমাদের যেরকম ভালো লাগে মনটা ভালো হয়ে যায় ঠিক সেরকমই একটা ছবি মন ভালো করার ছবি এবং আমার মনে হয় সিনেমা তো একটা এন্টারটেনমেন্ট মিডিয়া মানুষের বিভিন্ন রকম প্রবলেম অর্থনৈতিক রাজনৈতিক এত প্রবলেম থাকে সেখান থেকে এই ছবিটা মানুষের একটা রিলিফ খুব এনজয় করি এটা একটা কমেডি রোম্যান্টিক ছবি এমনিতে অল্প রোম্যান্স হয়েছে প্রত্যেকটা চরিত্র ভীষণভাবে কমেডিকে কমেডি হিসেবে ক্রিয়েট করা হয়েছে ছবি দেখলে প্রত্যেকের মনে হবে যে আমি খুব এনজয় করলাম ছবিটা এখন শেষ না হলেই ভালো হয় ঠিক এরকম একটা তিনটে গান আছে তো আমরা যাদের নিয়ে কাজ করছি তারা সবাই সে অর্থে যথেষ্ট নামি আর্টিস্ট তো ফরান্দার এক্সপিরিয়েন্স দেখে আমি বিহাইন্ড দ্য ক্যামেরা আমি গিয়ে হিসেবে করেছি এক সময় এবং রাজেশ যা করছে তাতে সত্যি ভালো লাগছে আমি সাহেবের সাথে আগেও কাজ করেছি সাহেব খুব ভালো তো এটা আমার 20 নম্বর ছবি না 21 নম্বর ছবি তো আমার প্রত্যেকটা ছবি একটা এক রকম হয় তো যেরকম হয় তো আমার মনে হচ্ছে যে এই ছবিটাও মানুষ খুব এনজয় করবে সবার ভালো লাগবে আর অন্য 5টা ভালো ছবির মধ্যে এটাও একটা জায়গা পাবে এই আর কি এন্টারটেনমেন্ট বা রোম্যান্স যেন আপনি বললেন পরান্দা বলছে তো জীবন সময় একটা সম্পর্ক প্রবীণদের সাথে নবীনদের সেই একটা বার্তা কোথায় কোথায় রবীন্দ্রের সাথে নবীনদের সম্পর্কটা বিশেষভাবে তৈরি করা উচিত ততটা হয়তো আমি ছবিতে আমার রাখতে পারিনি কিন্তু একটা প্রবীণ মানুষ পরান্দা সে যখন ওই একটা প্রেমের বার্তা নিয়ে এসে সবাইকে ইনসিস্ট করছে এনকারেজ করছে সেটা মানুষের খুব ভালো লাগে আই গেস
প্রথমে একটুখানি আমি বলবো, যেটা হচ্ছে এই ছবিটা ভোরের পাখি ছবিটা কিন্তু আমার খুব একটা পছন্দের কনসেপ্ট। মানে আমি ফার্স্ট ডিরেক্টরের সাথে আলোচনা করলাম যে এমন একটা কনসেপ্টের উপরে কাজ করবো যেখানে ছবির টাইটেলটা হবে আমার, মানে আমার চরিত্রকে কেন্দ্র করে, তো সেরকম একটা কনসেপ্টের উপরে কাজ করছি প্রথমত। আর পাখি হচ্ছে বড়লোক বাড়ির একমাত্র মেয়ে, কিন্তু অনাথ। সে নিজেকে খুব লোনলি ফিল করে, লাইক বাবা মার অ্যাক্সিডেন্টে মারা গেছে, তার পাশাপাশি হচ্ছে তার মামা মামি আছে, মামা মামিকে মানে সাংঘাতিক ভালোবাসে সামাও। ও যেটা হয় না গল্পে, বাবা মার জায়গাটা কিন্তু অন্য কেউ নিতে পারে না, তো সেরকম একটা ক্যারেক্টার। তার পাশাপাশি খুব স্মার্ট একটা মেয়ে, যে তার বন্ধুদের সাথে সবসময় পার্টিস করতে ভালোবাসে, ঘুরে বেড়াতে ভালোবাসে। সো আই এম রিয়েলি এনজয়িং আজকে, আমি এক্সাইটেড ইভেন, কারণ বিকজ আজকে প্রথম দিন, তো এরকম একটা চরিত্রে আমি অভিনয় করতে চলেছি। বিভিন্ন চরিত্রেই কাজ করতে হয় আমাদের, এই চরিত্রটাও সেরকমই। মানে ইউজুয়ালি একটা সকলেই আমার যেটা বলছে যে যে তোর এই লুক নিয়ে কী করে গ্যারেজের ছেলে হিসেবে মানাবে বা কিছু, কিন্তু ওই গল্পটাই এমন যে যেখানে একটা লাভ স্টোরির সঙ্গে একটা কন স্টোরি সেটাও একসঙ্গে কাজ করছে, তো সুতরাং পরের দিকে লুকটা চেঞ্জও হয়, তো ফলে এমন একটা জায়গায় নিজেকে তৈরি করতে হলো যে যেখানে গ্যারেজের লুকটাও মানায় এবং পরবর্তীকালে অন্য লুকটাতে যখন আসবো সেই লুকটাও যাতে মানিয়েছে, সেই হিসেবে এই চরিত্রটা করা। এবং পার্থ দাসের সঙ্গে এটা আমার দ্বিতীয় ছবি, এর আগে একটি ছবি আমরা কমপ্লিট করলাম কিছুদিন আগে, যার নাম অপহরণ, এবং এই ছবিটা দ্বিতীয় ছবি। এবং সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে একটা খুব মজার ছবি, কাস্ট এত ভালো রয়েছে, যেখানে পরান্দা রয়েছে, রাজেশদা রয়েছে, এবং এই চরিত্রটা করতেও বেশ মজা লাগছে। ইনফ্যাক্ট একজন গ্যারেজের মেকানিক এই ধরনের চরিত্র করার জন্য সাধারণ মানুষকে স্টাডি করাটা খুব দরকার, এবং তাদের বিহেভিয়ার, তাদের কথা বলা, তাদের হাঁটা চলা, বডি ল্যাঙ্গুয়েজ, তো এই জিনিসগুলো আশা করছি ছবির মধ্যে আমরা ইনকর্পোরেট করতে পারবো। এবং যেমন দেখতেই পাচ্ছি যে পিছনেই আমাদের ফ্রেন্ডস গ্যারাজ রয়েছে, কারো যদি গাড়ি খারাপ হয়ে যায় চলে আসবে, ভালো দেখতে মেকানিক আছে, আমাদের গাড়ি সারিয়ে দেবে, ফ্রিতে কারো অসুবিধা করে দেবো।